মাননীয় স্পিকার, আমি আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, কোথায় মামলা করব, কার কাছে অভিযোগ করব, মামলা করব কি, কেউ তো জিডি নিতে রাজি হচ্ছেন না। কথাটি বলছিলেন তোহার স্ত্রী গত বৃহস্পতিবার থেকে, যিনি নিখোঁজ রয়েছেন এবং তার সঙ্গে আরো তিন ব্যক্তি নিখোঁজ রয়েছে। মাননীয় স্পিকার, এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো খোঁজ পাওয়া যায় নাই। একই সময় একই ধরনের অভিযোগ আমরা দেখেছি চিত্রনায়িকা পরিমণিকে করতে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পরিমণি, মাননীয় স্পিকার, ভাগ্যবতী, কারণ তার মামলা নেওয়া হয়েছে, অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে, কিন্তু সেই সৌভাগ্য হয়নি তোহার পরিবারের, সেই সৌভাগ্য হয়নি বাংলাদেশের 604টি পরিবারের, যারা দীর্ঘদিন ধরে নিখোঁজ। তাদের ব্যাপারে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো কিছু বলতে পারছে, না লোকাল পুলিশ স্টেশন কিছু বলতে পারছে, না সেই ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, সরকার যখন বলছে যে তারা পরকীয়ায় চলে গেছে, ঋণের বোঝা আছে, পারিবারিক কলহের জেরে উড়ে গেছে, তখন 2019 সালের এপ্রিলে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন FIDH বলছে যে গুমের এই ঘটনাগুলো কোনো বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের সমন্বিত কৌশল কার্যকরের অংশ, এই ঘটনাগুলোকে নিয়মতান্ত্রিক ও রাষ্ট্রীয় নীতিমালার পরিণাম বলে বর্ণনা করে FIDH বলছে যেহেতু বেশিরভাগ ভুক্তভোগীকেই রাজনৈতিক প্রেক্ষাপটে টার্গেট করা হয়, তো এই কাজগুলো মানবতা বিরোধী অপরাধ, অর্থাৎ গুমকে তারা মানবতা বিরোধী অপরাধ বলছে। মাননীয় সদস্য, এবং সরকারের দায়িত্ব হচ্ছে, মাননীয় স্পিকার, যারা এই অভিযোগগুলো করে সেই অভিযোগগুলোকে তদন্ত করা, সেই তদন্তের ভিত্তিতে তারা কোথায় হারিয়ে গিয়েছে সেটা বের করা। মাননীয় স্পিকার, একটা বিষয় আজকে আমি বলতেই চাই, বারবার বলা হয় বাংলাদেশে বিরাজনীতিকরণ করা হচ্ছে। বিরাজনীতিকরণ করা হচ্ছে এই অর্থে যে যখন কোনো ব্যক্তিকে গুম করা হয়, পাওয়া যায় না, তার পরিবার বলে আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, তার মানে সরকারি দল না করলে, সরকারের মতের সঙ্গে না মিললে সে হাওয়া হয়ে যেতে পারে, নাই হয়ে যেতে পারে, এটাই বিরাজনীতি।